দেখুন এবার পরমাণু যুদ্ধের সিঁদুর মেঘ দেখে ডুমসডে স্যাটেলাইট বানাচ্ছে আমেরিকা পরমাণু যুদ্ধ যদি সত্যি হয় এই পৃথিবীতে তাহলে কী হবে ভেবে দেখেছেন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে তো বটেই কার্যত থমকে যাবে গোটা বিশ্ব বন্ধ হয়ে যাবে সব সিগন্যাল বিশ্বজুড়ে যা শুরু হয়েছে তাতে তেমন দিন বোধ হয় আর খুব একটা দূরে নেই আর সেই সম্ভাবনা দেখেই এবার মহাকাশে ডুমসডে ডে পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকা যুদ্ধ হলেও যাতে বিশ্বজুড়ে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় তার জন্য এরকম সিদ্ধান্ত এই স্যাটেলাইটের নাম এই এইচএফ অর্থাৎ অ্যাডভান্স এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট বিশেষত মিলিটারি চ্যানেলগুলো কার্যকর করে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্যাটেলাইটটি সহজে নিষ্ক্রিয় করা সম্ভব হবে না আর এটা হ্যাক করাও অসম্ভব ওই প্রোজেক্টের ডিরেক্টর টড হেরিসন বলেন পৃথিবীর সব থেকে খারাপ দিনের কাজ করবে এমন একটি সিস্টেম আমরা তৈরি করছি মার্কিন প্রশাসনের কাছে বর্তমানে চারটি এই ধরনের স্যাটেলাইট রয়েছে এছাড়া দুই হাজার উনিশ ও বিশতে পরপর দুটি এই ধরনের স্যাটেলাইট লঞ্চ করতে চায় আমেরিকা এর জন্য বরাদ্দ করা হয়েছে অন্তত দু কোটি আটানব্বই লক্ষ ডলার আমেরিকার পরমাণু ক্ষমতা বাড়ানোর একটি অংশ হিসেবে এই স্যাটেলাইট প্রজেক্ট কারণ মার্কিন গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে স্যাটেলাইটকে টার্গেট করতে পারে এমন অস্ত্র বানাতেই মন দিয়েছে চীন ও রাশিয়া মার্কিন ইন্টেলিজেন্স জানাচ্ছে যদি যুদ্ধ হয় তাহলে এই স্যাটেলাইট হবে যোগাযোগের একমাত্র ব্যবস্থা অন্যদিকে এবছরেই জুমা নামে এক গোপন কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে আমেরিকার সংস্থা স্পেস এক্স তবে সেটি মহাকাশে হারিয়ে গিয়েছে বলে সূত্রের খবর যার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না এই জুমা আর এই এইচএফ একই কিনা তা অবশ্য স্পষ্ট নয়